প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য আনন্দ সাঁতরার কথায় বহু চাষির ফলন কমেছে বলে শুনেছি, লাভজনক দরও নেই। এই পরিস্থিতিতে অনেক চাষি হিমঘরে আলু মজুদ রাখার রাস্তায় হাঁটছেন। ফলন কমার কারণ কি? চাষিদের একাংশ ধারণা, গত বছর চাষ দুর্যোগের মুখে পড়েছিল, সময়ও মিলেছিল কম, ফলে ওই আলুর বীজ থেকে সমস্যা হতে পারে। আবার অনেকের মতে গোটা মরশুম জুড়ে একবারও বৃষ্টি না হওয়ায় ফলন কম হয়েছে। জেলার অন্যতম সহকারী কৃষি আধিকারিক পার্থ ঘোষের বক্তব্য, আমরা সবসময় চাষিদের সংশিত বীজ ব্যবহারের পরামর্শ দেই, বৃষ্টি না হওয়া নয়, বীজের কারণে ফলন কমতে পারে। তিনি আরও জানান, এবার অনেকটা সময় শীত ছিল ঠিকই, তবে মাঝে মধ্যে তেমন কড়া ঠান্ডা মেলেনি। এক সহকারী কৃষি অধিকর্তা সুকান্ত মুখোপাধ্যায় বলেন, আলু তোলার পর্ব শুরু হয়েছে, ফলনের ঠিকঠাক চিত্র শীঘ্রই হাতে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বিশেষ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকে ঘন্টাটি বাজিয়ে রাখুন।